নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আমরা তো নিজেরা স্ট্যাটাস চেক করতে পারেন না, এর ফলে অনেক সমস্যা হয়। অনেকে নতুন আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে, বা অনেকে কারেকশানের জন্য বা আপনাদের কাস্ট সার্টিফিকেট এডিট করার জন্য আবেদন করেছেন, কিন্তু আপনারা স্ট্যাটাস দেখতে পারেন না। তো নতুন যারা আবেদনকারী তারা কবে টাকা পাবে সেটা তারা বুঝতে পারে না। তো নতুন আবেদনকারীদের জন্য খুশির খবর, এবার নতুন আবেদনকারীদের নাম আবারও যুক্ত হওয়া শুরু হয়েছে। টাকা কবে পাবে, কতজনের নাম যুক্ত হয়েছে, এই ব্যাপারে একটি আপডেট এসেছে আজকের ভিডিওতে, আমরা সেই নিয়ে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলেছে, মহিলাদের আর্থিক স্বনির্ভরতার পথে এগিয়ে দিতে 2021 সালে সেপ্টেম্বরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রের লাগাতার আর্থিক বঞ্চনা ও নিজস্ব কোষাগারের টানাটানির মধ্যেও এই প্রকল্প চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। এবার রাজ্যে আরও প্রায় 7,82,202 জন মহিলাকে এই প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে তারা। ফলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মোট উপভোক্তার সংখ্যা দাঁড়ালো 1,87,63,062 জন। নতুনদের মধ্যে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সম্প্রদায়ের উপভোক্তার সংখ্যা যথাক্রমে 76,111 এবং 14,511 জন। এই দুই সম্প্রদায়ের মহিলারা প্রতি মাসে 1,000 টাকা করে পাবেন, অন্যান্যরা মানে ওবিসি জেনারেলরা তারা পাবেন 500 টাকা করে। নতুন উপভোক্তার সংখ্যার নিরিখে সবার আগে রয়েছে উত্তর চব্বিশ পরগনা, এখানে প্রায় 92,501 জন। দক্ষিণ চব্বিশ পরগনার সংখ্যাটা হচ্ছে 71,178 জন। আর নবান্ন সূত্রে খবর, জেলা সফরে গিয়ে নতুন উপভোক্তাদের সুবিধা প্রদান করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই কিন্তু মুর্শিদাবাদের একটা সভাতে গিয়েছিল, সেখান থেকে নতুনদের হাতে টাকাও কিন্তু তোলার শুভ সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার মুর্শিদাবাদের স্বাগতদিঘি থেকে সেই প্রক্রিয়ায় শুরু করেন তিনি। সকল উপভোক্তারাই চলতি জানুয়ারি থেকে প্রকল্পের টাকা পেতে শুরু করবেন, মানে জানুয়ারি থেকে টাকা পাবে এরকমটা আপডেটে বলা হচ্ছে। গত নভেম্বর ডিসেম্বরে পঞ্চম পর্যায়ে দুয়ারে সরকার শিবিরে লক্ষ্মীর ভাণ্ডারের সংখ্যা 8,29,842 আবেদন জমা পড়েছিল। তার মধ্যে বাতিল হয়েছে 20,993, 26,647 আবেদন যাচাই চলছে। একগুচ্ছ সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের হাতে পর্যাপ্ত নগদের যোগান নিশ্চিত করছে রাজ্য, সেই কাজে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প অগ্রণী ভূমিকা নিচ্ছে। এই আবর্তেই আরও 8,00,000 মহিলার অন্তর্ভুক্তি সরকারের উন্নয়ন অভিমুখেই স্পষ্ট করল। সুতরাং যারা নতুন আবেদন করেছিল তাদের মধ্যে কিন্তু ইতিমধ্যেই দেখতেই পেলেন যে 7,82,202 জনের নাম অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে, তারা এই জানুয়ারি মাসেই টাকা পাবে। এছাড়াও কিন্তু 26,647 আবেদন এখনও যাচাই চলছে, অ্যাপ্রুভেল দেওয়া হয়নি, এবং 20,993 জনের নাম কিন্তু বাতিল করা হয়েছে, তারা কিন্তু টাকা পাবে না, তাদেরকে আবার পুনরায় দুয়ারে সরকারে আবেদন করতে হবে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।